কোথায় যাবা? বার্থডে? আমার বড় ভাইয়ের ছোট ছেলের বার্থডেতে যাওয়ার জন্য আমার মেয়ে খুব এক্সাইটিং, রেডি, টোটালি রেডি হয়ে গেল। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে আমরা বার্থডেতে যাবো। আমরা পুরো রেডি। এখন দরজা তালা দেওয়া হইতেছে। দরজা তালা দেওয়ার পরেই আমরা এখন বাইক নেবো। আজকে বাইক দিয়ে যাবো, আজকে গাড়ি ব্যবহার করতাম না, আজকে বাইক দিয়ে যাবো। আমার ভাইয়ের যেখানে বার্থডে শুরু হয়েছে তাই আয়া পড়লাম, আমরা এক্ষণে আয়া পড়লাম। ব্যাস আমার মেয়ের চেয়ে একটা গিফট নিল, গিফটটা নিয়ে সেরা ছোটো বাইকে দেওয়ার জন্য রেডি। এইমাত্র যাওয়া হচ্ছে, আমরা হল রুমে যাচ্ছি। আজকে আমার মেয়ে বার্থডের কথা শুনলে একটু কেমন জানি এক্সাইটিং হয়ে থাকা। বার্থডে কেক এতে এখানে সবাই আয়া পড়ছে। মোটামুটি অনেকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এই দেখুন, তিনটার সময় কথাটা শুনছে, বার্থডের কথা লগে লগে আয়া পড়ছে। এই দেখেন বড় ভাই, বার্থডে বইয়ের বড় ভাই, খুব খাদুক টাইপের খানা খাইতেছে, খাদুক ভাইয়ের মতন, মিস নাই। আচ্ছা সেলিব্রেশনটা গিফট দেওয়া হয়েছে। আচ্ছা গিফটটা দিতেছে আমার মেয়ে ছোটো ভাইয়ারে, মেয়ের বড় ভাই, কিন্তু আমার ভাইয়ের ছোট ছেলের বড়, এই হলো বড় ছেলে আমার ভাইয়ের, খুব খুশি। হ্যাঁ ছেলের মা, বাহ, সবাইকে পরিবেশন করতেছেন ছেলের মা। আচ্ছা এই হলো দেয়া আমার বোনের মেয়ে, এই দেখেন দেখেন পুরো খাদুক টাইপ। এই হলো রুমটা, যে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেকে একসাথে বসে আছে, আরেকজন অনেকে খাওয়া দাওয়া করতেছে। আজকে বার্থডেটা খুবই খুবই মজাদার বার্থডে হইতেছে, সবাই আনন্দ করতেছে, খুব সুন্দর সাজানো হয়েছে। এখানে সবাই আনন্দের মধ্যে বার্থডেটা সেলিব্রেশন করতেছে। আশা করি আজকের বার্থডেটার মধ্যে আমার মেয়ে সবচেয়ে বেশি আনন্দ। আমার একজন ভাই আছে, তিনটার সঙ্গে সঙ্গে খবর পাইছে, সঙ্গে সঙ্গে চলে আসে। এ হলো আমার বন্ধুর বউ। হ্যাঁ এ দেখুন, এই দিক দিয়ে এক দ্বীপন্তক বইয়া গেল, গা খাওয়া দাওয়া শুরু করে আছে। ঠিক আছে, এই হলো ছেলের, হ্যাঁ এই হলো আমার মেয়ে, খুবই আনন্দ। আর এই হলো ছেলের মা, এই উনি হলো ছেলের মা, খুবই আনন্দিত, কী জানি বললো আমার বুঝলাম না, সাউন্ড আইসে না। এটা হলো আমি, আমিও খুব খুশি। এই হলো ছেলে, ছোটো ছেলে, যে বার্থডে, যার বার্থডে বয়। এলো আমার মেয়ে, খুবই মানে বেলুন বেলুন বেলে খুশি। আমার বন্ধুর বউ এবং আমার বউ এবং আমার বন্ধুর ছেলে, এলো সজলের বউ, খুবই খুশি তারা। হ্যাঁ আমার বউ তো আরও খুশি। এলো আমার অমরপুরের ভাগ্নি, খুবই লজ্জা পাইতেছে, কিন্তু আমি ক্যামেরাটা সরাইলেই খুব খানা। হ্যাঁ এলো আমাদের আরেকজন বৌদি, খুবই খুশি। এলো ছেলের পিসি, অমরপুর থেকে তিনটার সময় খবর রয়েছে, সঙ্গে সঙ্গে চলে আসে। হ্যাঁ উনি, হ্যাঁ উনি হলো পাকশি, খুবই সুস্বাদু রান্নাবান্না করলেন উনি। এই দেখেন পুরি এবং ভুগনি, ভুগনির মধ্যে আমরা শুধু ভুগনি মনে করি না, এর মধ্যে মাংসও আছে, মাংস দেওয়া হয়েছে। হ্যাঁ খুব সুন্দরভাবে রান্না হয়েছে। হ্যাঁ উনি হলেন আমার ভাইয়ের কলিগ বলতে মাস্টার, তিনজন। ইনি হলেন ছেলের ঠাম্মা, খুবই খুশি আজকে বার্থডে বললাম। আচ্ছা এখানে দেখেন আরেকজন আমার, এই একজন ব্যক্তি বিশেষ করে তিনটার সময় খবর পাইতে দেরি, আর দেরি নাই, কয় জানি আজকে তো বার্থডে হয়ে গেছে। হ্যাঁ এবার সব ওয়াইফরা মিল্লা কার দোষ কার গুণ আলোচনা হইতেছে। হ্যাঁ খুবই সুন্দরভাবে আলোচনা করতেছে, কে ভালো কে খারাপ, এটি আজকে অনেকদিন পরে দেখা হয়েছে তো ওই জন্য এই আলোচনাটা চলতেছে। তার সব জামাইয়ের নামে কথা হইব। এই দেখেন একজন জানি কি মানে কি যে কথা কইতাছে, আমি আর কান দিতেছি না আর কি, লাগে আপনারাও শোনাইতেছি না, ভালো তো হইতই না কিছু আমারে বলতেছে। আচ্ছা আমার মেয়ে একটু ঘুরতে যাব গার্ডেনের মধ্যে, কারণ বার্থডে সেলিব্রেশন তো মোটামুটি শেষ, খাওয়া দাওয়া করলো এবং আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে দুজন ঘুরতে যেতেছে গার্ডেনে। তারা কী জানি গার্ডেনে কী করবো কী জানি না, কিন্তু আবার কেকটা কম হয়েছে মনে সম্ভবত, একটু ঘুরে টুরে এসেরা আবার মনে কেকটা করবো আর কি। এখন একটা আপনারা একটু গার্ডেনটা উপলব্ধি করেন। হ্যাঁ উপলব্ধির সঙ্গে সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিই বার্থডের, যেহেতু বার্থডে আপনারা শুনতে ভালো পাবেন।
এই দেখেন আমাদের বউয়েরা বাড়িতে তো খায় না ঠিক করে, দেখেন কিভাবে খায় এখন। এক একজন দেখেন খালি হয়ে গেছে, আর তো কার তোমার লাগবো। আমার বন্ধুর বাবাই মোটামুটি এখন লজ্জা পাইতেছে খাওয়ার লিগা, আমি ক্যামেরা সরালে শুরু করে দিব। আবার বার্থডেটা শেষ, আমরা চলে যাচ্ছি বাড়িতে এক্ষুনি। বাই বাই সবাইকে, টাটা। বাড়িতে চলে আসলাম, আমার ওয়াইফ দরজাটা খুলতেছে, খোলার পরে আমরা ঘরে প্রবেশ। আমার মেয়ে খুবই খুশি, বেলুন পায়া, বার্থডে বেলুন পায়া। বাস বার্থডে বেলুন লিয়া বাস আমার মেয়ে ঘরে চলে যাইতেছে, আমরাও ঘরে আয়া পড়লাম। আর আজকের দিনের লিগা সবাইরে ধন্যবাদ, ভিডিওটা দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরাও নতুন এবং আমার মেয়ের ফার্স্ট একটা ব্লগ করলাম, বড় ব্লগ, এটা দেখবেন, সবাই হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।